भाई अनेक कष्ट लगता है भैया भाई शांत हो भाई मैंने तुम्हारे কতদিন ধরে আমরা শুটিং নাই তো আমরা চাইব যে বাইরা বাইরা যদি এক থাকি তাহলে কোন চ্যানেল আলারা আমাদের আমাদের কিছু করতে পারবে না দুনিয়া দুই দিনের মেলা এসেছি একলা যাব একলা মধ্যে বড় মায়ার খেলা এসেছি একলা যাব একলা सलामुअलैकुम भैया हाँ भैया तो पश्चिम पास बिस्टिर कारण मन करें करते मन करें एक लेट करते आपने कत दूर हाँ दें कथा अच्छा भैया भैया गाड़ी वाला एक कथा बोलें तो हेलो भाई सलामुअलैकुम आप आसें शाहजादपुर ट्रावल्स लाल गाड़ी फ्लाइटे आसें उन्नी हमारे आसे अपने उना के रिसीव कर नहीं जान उनके ठेका रखी उन्नी चेने तो नतून नार्स इलाकाय बैग ठेक हमारे आई अपनी बुझे नीन अच्छा अच्छा भाई हाँ हेलो भैया अच्छा तेल आज हम जगह दाड़ाना आई भाईरा भाईगुल आगे देखा हलो ठीक है एरा मैं अनेक जथेष इ कर ठीक है मानी अनेक भलो जान से यह मानी अपने हाथे ना उठाई दिया तारा सारते ठीक है तेल आपने आसें अपने देखा तागो इच्छा আমার সাথে পরিচয় হলো আমি আপনার কথা অনেক কিছু বললাম ঠিক আছে তারপরে আপনার সাথে পাইলে হয়তো তারা আপনার দেখলে আরো অনেক খুশি হবে তা আসেন ভাই এই জায়গায় আসি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভাই ওকে ওকে আল্লাহ কি অবস্থা আসসালামু আলাইকুম আরে भाई अनेक कष्ट लगता है भैया भाई शांत हो भाई मैंने तुम्हारे कतदिन ধরে আমরা শুটিং নাই তুই কেমন আছিস রে বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে তুমি ঢাকায় ছিলে না না বাসাতে আসছিস আমি ঢাকায় ছিলাম এত দিন তো ভালো করছো আসতে হচ্ছে ফিরে হ্যাঁ আমি এত খুশি হয়েছি সমস্যা নাই আর ইয়ে মন খারাপ করে লাভ নাই কান্না করে লাভ নাই আমরা দুই ভাই আবার একসাথে কিছু কাজ করব সমস্যা আছে হ্যাঁ আমি তো ভাই আপনাকে মনে করেন সম্মান দিছি আজীবনে আমি আপনাকে সম্মান দিমু ঠিক আছে আমি চাইছেন ভাইয়া আমি যতদিন বেঁচে থাকি আপনার ভালোবাসায় জানি আমি বেঁচে থাকতে পারি আর দশকে যেহেতু মনে করেন আমাদের মাঝে একটা ভুল বুঝাবুঝি ঠিক আছে অনেক ইউটিউব চ্যানেল আলারা আমাদের নিয়ে অনেকে মজা করছে ঠিক আছে তো আমরা চাই যে বাইরা বাইরা যদি এক থাকি তাহলে কোনো চ্যানেল আলারা আমাদের আমাদের কিছু করতে পারবে না কারণ আমরা যদি একসাথে কাজ করি আর আপনার চ্যানেলে ভাই আমাকে সবাই চিনি হ্যাঁ তা তো অবশ্যই তো আমি অন্যান্য চ্যানেলে থেকে যতই আমি সেলিব্রিটি হই ঠিক আছে ওই সব সময় কিন্তু বলবে যে জেকি ভাই লাগে তোমার কি হইছে কি হইছে তো এটা আমাদের মাঝে আপনার ভিতরে আমার ভিতরে মনে করেন একটা মানে যাই হোক যেভাবে হোক একটা ই তৈরি হইছিল এই কারণে মনে করেন আমাদের ভালোবাসাটা একটু বিচ্ছিন্ন ছিল ইনশাআল্লাহ নেক্সট টাইম এরকম আর হবে না ভাইয়া ঠিক আছে ইনশাআল্লাহ সেটাই মানে আসলে মানে যার দ্বারা কিছু পাওয়া যায় তাকে ভোলা ঠিক না 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 ভাই আমি তো আপনাকে ভুলি নাই আজীবন আপনার আপনাকে আমার মনে করতে হবে ঠিক আছে যেহেতু মনে করেন আমি মনে করেন যত যতকাল বাইসে থাকি আপনার চ্যানেল আমি ভাইরাল হইছি আর আপনাকে ভালোবাসা সারা জীবন জানি বাইসে থাকতে ভাই ছোট ভাই হিসেবে ঠিক আছে আর আপনি তো ভাই ভাইয়ের সঙ্গে কথা হলো নাকি হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কথা হলো ভাই মানে আমি সাধারণত ট্রাভেলসের সুপারভাইজার ভাই শিল্পী পরিচয় হইছে উনাকে আমি ঠেকাছি বর্তমানে ঠিক আছে ভাইয়ের সাথে আগে ই করব যদি ভাই অনুমতি দেয় তাহলে ভাইয়ের সামনে আমি সবাই একসাথে রাইখে আমি গান গাবো বিষয় হচ্ছে কি মানে আমাদের মধ্যে একটু
ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল ও আমার চ্যানেল থেকেই ভাইরাল হয়েছে। এগুলো বিষয় হচ্ছে যে সাহিত্যিক লাইনে মনে করেন যে ভিতরে যদি দাগ থাকে তাহলে তো সমতা থাকে না, এগুলো আপনারা নিজেরা নিজেরা কন্ট্রোল হয় ক্লিয়ার হয় সেটাই আসলে মুছে দিবেন। অন্য মানুষ কিন্তু একটা তাহলে আরো বাড়বে, কমেন্ট করবে, ই করবে, আমাদের মানে সম্পর্কটা আমাদের আমাকে বলবে এক কথা যে ও কিরকম ও কিরকম ওই কথা আবার দেখা গেছে আদান প্রদান হবে, তারপরে আপনাকে আমার ব্যাপারে আবার জিজ্ঞেস করবে, এইভাবে চললে তো হইব না। কারণ আমাদের যেহেতু আমাদের ই আছে ভালোবাসাটা থাকুক অটল, আর আমরা সামনে কিছু ভালো কিছু দিতে পারি, এটা মানে দর্শকের ভালোবাসা আরো দূরে যেতে পারে। মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতেই পারে, তো তার ভুল সে নিজে বুঝতে পারছে, এটাই আর কি অনেক কিছু। সেই জন্যই তো গুরুর কাছে ফিরে এসেছে সেটাই আর কি। আর কি সাপোর্ট থাকে আপনার ভাই? আমরা তাহলে আসি নাকি? ঠিক আছে, গান শুনবো না? মানে গান শুনবেন সব ভাই? তাদের একটু কথা দিয়ে ফেলাইছে যে ভাই আসুক, তারপরে আমি একটা গান শুনাবো আপনাদের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন মনে করেন এই অপেক্ষার কারণে এখন মানে তারা শুনতে আগে থেকে ইচ্ছুক, পরে ভাবলাম যে ভাই আসুক একসাথে মিলে গান। ভাইরা মানে আপনাকে তো ভালোভাবে নিয়েছে, তারা তো অবশ্যই আপনার ভক্ত। হ্যাঁ অবশ্যই, আমি গাড়িতে ওঠা মাত্রই তারা মনে করেন আমাকে অনেকটা মনে করেন দেখে চিনে ফেলাইছে, পরে আমার সিট ভালোভাবে সিট দিয়া আমাকে অনেক সম্মানভাবে আমাকে এখান থেকেই করছে। তারপরে আমি মানে যাওয়া দূরছিলাম কয় বৃষ্টির ভিতর কই যাইবেন, ভাই আসুক একসাথে বাইরেও দেখি আর আপনাকে একটা মীমাংসা কইরা দিই। আমি বাইরে বললাম যে বাইরা তো দেখছে ইউটিউবে চ্যানেলে এই ঘটনা, ঠিক আছে পরে আমরা তো ওনাকে দেখেই চিনে ফেলাইছি। হ্যাঁ স্বাভাবিক, মানে এটা প্রিয় ভাই ও বন্ধুরা, আসলে কেউ যদি নিজের ভুল নিজে বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ আসলে যে নাকি নিজের ভুল নিজেই বুঝতে পারে তার মানে এটা হচ্ছে তার একটা মানে মহত্ত্বতা আর কি দেখানো, তো এর জন্য তাকে অনেক ধন্যবাদ। আসলে তারও মনের টান ছিল আসলে আমার প্রতি, আমি মনে করি আমারও মানে আমার যতটা ছিল তারও অতটাই ছিল, যার কারণে আমাদের আবার মানে একসঙ্গে কাজ করার ইচ্ছে হচ্ছে। আসলে আমরা মানুষের প্রলোভনে কিছু বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে আমরা দূরত্ব হয়েছিলাম, এখন আমরা আবার একসঙ্গে কিছুটা কাজ করব। তো যাই হোক, এখন যে মানে যে মানে কন্ট্রাক্টর ভাইদের অনুরোধে যে গানটি গাচ্ছে আমাদের সোহাগ ভাই, তো এখনই গাবে আর এই গানটি আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আজকে যখন এখানে ভিডিও হচ্ছে গান যখন গাচ্ছে ভিডিও করে নেই এই জন্য আর কি বললাম। আচ্ছা ভাই গানটা শুরু করে। আচ্ছা, দুনিয়া দুই দিনের মেলা, এসেছি একলা যাব একলা, দুনিয়া দুই দিনের মেলা, এসেছি একলা যাব একলা, মধ্যে বড় মায়ার খেলা, এসেছি একলা যাব একলা, এসেছি একলা যাব একলা, দুনিয়া দুই দিনের মেলা, এসেছি একলা যাব একলা, মধ্যে বড় মায়ার খেলা, এসেছি একলা যাব একলা, এসেছি একলা যাব একলা, কোন মায়া বানাই টাকা বানাই বাড়ি ঘর, ধমে যাবে পড়বে সবাই লাশের উপর, ওরে কোন মায়া বানাই টাকা বানাই বাড়ি ঘর, ধমে যাবে পড়বে সবাই লাশের উপর, সন্তান দুকরাইয়া কান্দে বাজান, কি দন আমার বাগে রাইখা যে গেলা, এসেছি একলা যাব একলা, এসেছি একলা যাব একলা, দুনিয়ার মোহে আছে সকল ফরজাত,
বয়সের দশে কলম কত গুণার কার ওরে দুনিয়ার মোহে আছে সকল ফরজাত বয়সের দশে কলম কত গুণার কার কর্তার কাছে ক্ষমা চাইবার উপায় নাই কখন আইসা পরে বিদায় বেলা এসেছি একলা যাব একলা এসেছি একলা যাব একলা দুনিয়া দুই দিনের মেলা এসেছি একলা যাব একলা দুনিয়া দুই দিনের মেলা এসেছি একলা যাব একলা মধ্যে বড় মায়ার খেলা এসেছি একলা যাব একলা এসেছি একলা যাব একলা এসেছি একলা যাব একলা এসেছি একলা যাব একলা আসলেই একলা এসেছি একলাই যেতে হবে সবাইকে এটা চিরসত্য কথা তো যাই হোক গানটি ভালো লাগলো তো সোহাগ ভাইকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই যে আমার লেখা ওই গানটি এখনও মানুষের মুখে মুখে ঠিক আছে তো আমি নিজেও আমার লেখা গান আমি নিজেও গাই তো ওই গানটি আমি এই প্লেসে আবার শুনতে চাচ্ছি ভাই